কেন ডেকেছো এখানে? নিশ্চয়ই কারণটা তোমার অজানা নয়। ঠিক বুঝলাম না। একটা সাইন করতে হবে। শুধু একটা সাইন, আর কিছু চাইবে না? তোমার কাছে থেকে এটাই অনেক পাওয়া। তাহলে সিদ্ধান্তটা তুমি নিয়ে নিয়েছো। হ্যাঁ, আমি বড্ড ক্লান্ত। সত্যি কি তোমার সকল ক্লান্তির কারণ আমি ছিলাম? হয়তোবা। পেপারটা এগিয়ে দিল রাত্রি শুভ্রর দিকে। চোখ দুটো কেন জানি ঝাপসা হয়ে আসছে। সে কবে থেকে রাত্রি রিকোয়েস্ট করছে সই করার জন্য, কিন্তু শুভ্র বলেছে সম্পর্কটা তো সম্পূর্ণ দুটি মনের উপর নির্ভর করে। আর সেই দুটি মনের ভিতর যখন এক অজানা ঝড় এসে ভেঙে দিয়েছে, তখন সামান্য একটা পেপার কি আসে যায়। তবুও রাত্রির শেষ দেখতে চায়, তাই আজ এখানে আসা। পেপারটা হাতে নিয়ে শুভ্র অতীতে রাত্রিকে খোঁজার চেষ্টা করছে। এই কি সেই মেয়েটি যেদিনে হাজারবার ফোনে কথা বললেও বলতো? মিস ইউজান প্রতিদিন সকালে ভেজা চুল এনে মুখের উপর রেখে মিষ্টি করে বলতো, আই লাভ ইউ, যাকে প্রতিদিন খাইয়ে না দিলে গাল ফুলিয়ে বসে থাকতো। আজ এই মেয়েটাকে চিনতে সত্যি খুব কষ্ট হচ্ছে, শুভ্র মনে মনে বলছে। না, চোখের জল মেয়েটিকে কিছুতেই দেখানো যাবে না। রাত্রির হাত থেকে পেপারটা নিয়ে সাইন করে দিল শুভ্র আর বলল, নাও, এখন থেকে তুমি মুক্ত। শেষ বন্ধনটুকু দিয়েও তোমায় ধরে রাখতে পারলাম না। জানি ভুলে যাবে সব কিছু, হয়তো নতুন জীবনে নিজেকে ব্যস্ত রাখবে। তবু যাকে পাবে তাকে হৃদয় দিয়ে আগড়ে রেখো, মন দিয়ে চিনতে শিখো। শুভকামনা রইল। বাম হাত দিয়ে চোখ মুছতে মুছতে শুভ্র বেরিয়ে পড়ল। পিছনে তাকায়নি একবারও। কেন তাকাবে সে? তাকে ছেড়েই তো মেয়েটি সুখী হতে চেয়েছে, আর তার সুখের জীবনে কোনোভাবে ব্যাঘাত কাটাতে চাইবে না। যেখানে ভালোবাসার কোনো মূল্য নেই, সেখানে চোখে নোনা জলে তো কোনো স্থানই নেই। আকাশটা মেঘলা হয়ে আসছে, এই বুঝি মেঘেদের বর্ষণ নামবে। শুভ্র এলোমেলোভাবে পথ হাঁটছে, দু আঙুলের ফাঁকে সিগারেট। মনে পড়ছে সেই দিনের কথা, এর আগে একবার সিগারেট খেয়েছিল শুভ্র। রাত্রির সাথে দেখা করতে গিয়ে ধরা পড়ে যায়। মেয়েটি ভীষণ কেঁদেছিল সিগারেট খাওয়া নিয়ে। সেই থেকে শুভ্র আর কখনো সিগারেট খায়নি। কিন্তু আজ কার কথা ভেবে সে সিগারেটকে ঘৃণা করবে? হঠাৎ ঝুমঝুম করে বৃষ্টি নামল। শুভ্র হাতের দিকে তাকালো, সিগারেটটা নিভে গেছে বৃষ্টির জলে। এবার একটা অট্টহাসি দিল সে। জানি না এই হাসিটা সত্যি হাসি নাকি এক ব্যথিত হৃদয়ের গোপন আর্তনাদ। এবার শুভ্র বিড়বিড় করে বলে উঠল, বৃষ্টি ভীষণ ভালোবাসত মেয়েটা। জানি না কেন এই কথাটা সে বলল, হয়তো তার চোখের জল ধুয়ে দিতে এই বৃষ্টির আগমন। ভীষণ কালো আকাশটা আজ একটু বেশি প্রিয় হয়ে উঠেছে শুভ্রর কাছে। অন্ধকার সে স্মৃতিজড়ানো ঘরটাতে শুভ্র সিগারেট মুখে তুলতে মৃদু আলো ছড়াচ্ছে, আবার আধার হয়ে যাচ্ছে। আলো আধারের এই খেলায় শুভ্র অতীতে ফিরতে ইচ্ছে করছে। এমন সময় আবার সে বিড়বিড় করে বলে উঠল, বেশ সুখী তো ছিলাম, কেন এলো এমন ঝড়? শুভ্র আর রাত্রে লাভ ম্যারেজ ছিল, খুব ভালোই চলছিল সব। কিন্তু একসময় রাত্রির মনে সন্দেহ হয় যে শুভ্র অন্য কিছুতে আসক্ত, যার কারণে তাকে সময় দেয় না। রাত্রির এই ধারণাটা একেবারেই ভুল ছিল, কারণ অফিসে কাজের চাপ একটু বেশি হওয়ায় শুভ্রর ভিতরে রাত হতো। অবশ্য রাত্রিকে সব কিছু বলে, কিন্তু রাত্রি বিশ্বাস করতে চায় না। এই জন্য প্রত্যেকদিন অফিস থেকে ফেরার পর সামান্য ঝগড়া হতো। একদিন শুভ্র ডেকে বলে দেয়, চলে যাও আমার কাছ থেকে, তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। তার পরের দিনই রাত্রি বাপের বাড়ি চলে যায়। শুভ্র অনেকবার গিয়েছিল ফিরিয়ে আনতে, কিন্তু বারবার রাত্রি জেদের কাছে হেরে যায়। প্রায় এক মাস পর আজ রাত্রি দেখা করতে বলেছিল। শুভ্র জানত মেয়েটি কি চাইবে। যতটুকু সম্ভব ততটুকু দিয়ে বুঝিয়ে কোনো লাভ হয়নি। আজ যদি আপত্তি করতাম তাহলে কোনো লাভও হতো না। যাক, যে যেতে চায় সে যাক। চোখ দুটো ভিজে উঠেছে শুভ্রর। হঠাৎ টেবিলের উপর রাখা ফোনটা মৃদুস্বরে কাঁপতে লাগলো। শুভ্র স্ক্রিনের উপর তাকিয়ে একটা চিনচিনে ব্যথা অনুভব করছে বুকের বাম পাশে। ফোনটা একবার রিং হয়ে কেটে গেল, আবার ফোনটা মৃদুস্বরে কেঁপে উঠল। এবার সে ফোনটা রিসিভ করল। হ্যালো,
এখনো ঘুমাওনি? ঘুম সে তো হারিয়েই গেছে, জানি না আর কখনো ফিরে আসবে কিনা। কেন হারাতে দিলে তাকে? আমি তো হারাতে চাইনি, সে নিজের থেকেই হারিয়ে গেছে। কেন তাকে বাধা দিলে না? হয়তো আমার অধিকার ছিল না। যদি বলি অধিকার তোমার ছিল কিন্তু তুমি প্রয়োগ করনি, কোনো লাভ হতো না। সে তো দূরে যেতেই চেয়েছিল, চেয়েছিল সুখী হতে। কিভাবে বুঝলে? মনের ভাষা পড়েছি। তবে কেন চোখের ভাষা পড়নি? যদি একটিবার চোখের দিকে তাকাতে তাহলে এভাবে ছেড়ে যেতে না। আমি তো ছাড়তে চাইনি, সেই তো ছেড়ে চলে গেল। যাকে ছাড়া এক মুহূর্তও চলতে পারবে না তাকে এত সহজে কিভাবে হারাতে দিলে? তুমি একটিবার ভাবলে না তোমাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব? তাহলে কেন দূরে গিয়েছিল সে? অভিমানে। আমি তো বোঝাতে চেয়েছি। কচু বুঝিয়েছ? কখনো বুকে টেনে নিয়ে বলেছ ভালোবাসি প্রিয়তমা? তবে সে সব বুঝে এত কষ্ট কেন দিল? মনে করো তোমার শাস্তি। তাহলে ডিভোর্স পেপারটা এখন আমার সামনে পড়ছে। আচ্ছা এত সহজে কিভাবে সাইন করলে তুমি? একটুও ভালোবাসো না এখন, তাই না? আমি সত্যি দুঃখিত। এমন ভুল আরো হবে কি? কখনো না, এরপর থেকে আঁকলে রাখবো তোমাকে এই বুকে। তাহলে বলো কি? ভালোবাসি 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 প্রিয়তমা। আমিও ভালোবাসি তোমাকে। এই তুমি খেয়েছ? না, তুমি এসে খাইয়ে দাও এখন। হুম আচ্ছা আসছি। অন্ধকার ঘরটা এবার আলোয় ভরে উঠেছে। শুভ্র হাসি মুখে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে প্রিয় মানুষটির কাছে। না, একটুও দেরি হলে চলবে না। সে যে এমন একটা সম্পদ হারাতে গিয়েও ফিরে পেয়েছে যা সে স্বপ্নেও ভাবেনি। ভালোবাসা তখনই একপাক্ষিক হয়ে যায় যখন প্রিয়জন একটু একটু করে দূরে চলে যায়। চলার পথে এমন ভুল ত্রুটি হবেই, তা একটা সুযোগ প্রিয়জনকে দেওয়া উচিত। তাকে মন থেকে চিনতে শিখুন। সব সময় যেটা তার আচরণে ফুটে ওঠে সেটা তার মনের কথা নাও হতে পারে। ধৈর্য নিয়ে ভালোবাসুন, জীবনটা নিশ্চয় সুন্দর হবে।